নমস্কার বন্ধুরা, আজকে আরও একবার আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখুন, এখানে আমার করলা আছে, চারটে করলাকে আমি এগুলোকে আমি বেশি সিদ্ধ করিনি, একটু হাফ সিদ্ধ করে নিয়েছি। আর এখানে তিন টুকরো আলুকে সিদ্ধ করা আছে, টমেটোম কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর ক্যাপসিকাম আছে, ধনে পাতা আছে। তো এখানে আমি করলাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, যেহেতু নিয়ে এলাম এরকম মাঝখান দিয়ে এইভাবে অল্প একটু চিরে নেব বীজ। তো দেখুন, এইভাবে আমি বীজগুলোকে আবার বের করে নেব নেব তো দেখুন, আমি এইভাবে সবগুলো এইভাবে বানিয়ে আমার এগুলো সবগুলো হয়ে গেছে। তো এখানে আমি পুরটা বানিয়ে নেব, কড়াই একটু সর্ষের তেল দেবো আমি, এর মধ্যে কয়েকটা জিরে ফোড়ন দেব, জিরেগুলো একটু লাল লাল হবে। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, ওরই মধ্যে আমি দুটো ক্যাপসিকাম দিয়ে দেবো এক চামচের মতো। পরিমাণ মতো একটু লবণ দেবো, তারপরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো, ধনা একটু সিদ্ধ হওয়ার মতো খালি দিয়ে নেবো। আমার একটু ভাজা হয়ে গেছে, দেখুন টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি এক চামচ রসুন বাটা, আদা রসুন বাটা একসাথে দিয়ে দেবেন, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, এগুঁড়ো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো, কিছুটা ধনে পাতা রেখেছিলাম, সেই ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম, ড্রপ করে দেবো। তো আমার এইদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, তো এখানে আমি আলু সিদ্ধগুলো যে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। তো এদিকে আলু দিয়েছি বলে অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এই করলাগুলোকে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, দিয়ে একটু মাখিয়ে নেব। এই পুরটা যে করেছি, এই পুরটা আমি এর মধ্যে দেবো, একটু টাইট করে দিতে হবে। তো দেখুন, আমি এইভাবে এবার সুতো দিয়ে বেঁধে দেবো, অন্য কালার সুতো দিতে পারেন, তো সাদা সুতো দিলেই বেটার হয়। তোমার হাতের কাছে এই কালারের সুতো আছে তাই আমি দিয়ে দিলাম। তো দেখুন, আমার এসে তো আমি এবার এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেল দেবো। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটাকে ফাঁকা তেলেও ভাজতে পারেন। তো আমি এখানে করলাটা সিদ্ধ আছে তাই আমি একটু অল্প তেলেই ভাজা করেছি।
দেখুন আমার বন্ধুরা আমার করলাটা ভাজা হয়ে গেছে। তো আমি এরকম একটু লাল লাল ভেজে নিয়েছি, এবার আমি ছুটে নেব। দেখুন আমার করলার কোপ্তা হয়ে গেল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো নমস্কার।